লাভ ইউ ফিউচার। আজকে একটা জরুরি বিষয় নিয়ে আমি কথা বলবো। আগুন লাগলে এই জরুরি অবস্থার মধ্যে কি করা উচিত, কি কৌশল অবলম্বন করলে আপনার বাঁচার চান্সেসটা বেড়ে যায়। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। কৌশল নাম্বার এক, আপনি যেই বিল্ডিংয়ে আছেন আপনি চিন্তা করবেন যে সিঁড়িটা কোন দিকে, আর উপরে যাওয়ার রাস্তা কোন দিকে, নিচে যাওয়ার রাস্তা কোন দিকে। আর প্রথমেই যদি পারেন আগে থেকে যদি জেনে রাখেন যে বিল্ডিং এর কিভাবে, যদি কোথাও আগুন লাগে কিভাবে বের হব, সেই জিনিসটা দেখে রাখবেন, তো বা চিন্তা করে রাখবেন, আর যদি পারেন জিনিসটা লিখে রাখবেন। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবেন যে কিভাবে আমি যোগাযোগ করতে পারি। যেমন আপনি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কিভাবে মানে হেল্প মানে সাহায্যের জন্য আমি ফোন টোন করতে পারি বা মোবাইল সাথে নিয়ে। শুনেন, 999 ফোন করলে আপনার মোবাইল থেকে 02 টিপে তারপর 999 ফোন করলে সাধারণত একটা অ্যাসিস্ট্যান্স পাওয়া যেতে পারে। টিপ নাম্বার 2, আগুন থেকে বাঁচার জন্য আপনি জানালার পাশে বা ছাদে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে আপনি যেই জায়গায় রাখলে ভালো হবে সেই সব জায়গায় আপনি মই রাখতে পারেন। এটা আপনার স্বল্প বাজেটে একটা পার্মানেন্ট সলিউশন। তবে হ্যাঁ, রশির মই হলে ভালো হয়। আমি একটু পর একটা ছবি দিয়ে দিব, ওটা আপনি দেখবেন যে এই ধরনের মই বানিয়ে রাখতে পারলে ভালো। এটা বানাতে বেশি খরচও পড়বে না, কিন্তু অনেকদিন রাখা যাবে। টিপ নাম্বার 3, যখনই আপনি আগুনের অ্যালার্মটা শুনবেন বা যখন জানতে পারবেন আগুন লাগছে, তো আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা যে কোনো কিছু বা টাকা পয়সা বা আদার ইলেকট্রিক ডিভাইসেস ওগুলো নেওয়ার জন্য খুঁজবেন না। আপনি সাথে সাথেই নিচে বা ছাদে চলে যাবেন। আপনার শুধুমাত্র একটাই চিন্তা থাকবে যে আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধুরা কেউ আটকা পড়লো নাকি, তো এই বিষয়টা হেল্প করার জন্য। মনে রাখবেন, কখনোই আপনি টাকা পয়সা বা ইলেকট্রিক ডিভাইস বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা এগুলোর জন্য আপনি খোঁজাখুঁজি করবেন না। যখনই নোটিশটা শুনবেন তখনই আপনি নিচে চলে যাওয়ার চেষ্টা করবেন, সিঁড়ি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন, অথবা আপনি ছাদে চলে যাবেন। টিপস নাম্বার 4, যখন আগুন লাগে তখন কাঠের দরজা আগুন তার থেকে ভালো আপনাকে প্রোটেকশন দিবে। তো আপনি যদি দেখেন যে লকার যেটা মানে ঘুরে খুলে সেটা যদি দেখেন যে গরম বা ভিতর নিচ থেকে ধোয়া আসতেছে, তাহলে আপনার দরজা খোলার দরকার নেই। যদি দেখেন যে হ্যান্ডেলটা গরম, তাহলে আপনার দরজা খোলার দরকার নেই। হ্যাঁ, যদি দেখেন যে আপনি ফিজিক্যালি ফিট আছেন এবং দোতলা তিনতলা বা চারতলা পর্যন্ত হয়, আপনি যদি দেখেন যে জানলা থেকে লাভ দেওয়া সম্ভব, তাইলে আপনি জানলা থেকে লাভ দিতে পারেন। তবে এটা সবার জন্য রিস্কি, আপনি যদি ওভারওয়েট হন তাহলে এটা রিস্কি, আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন তাহলে করতে পারেন। তবে হ্যাঁ, লাভ দেওয়ার সময় আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনার দুই পা মাটিতে দিয়ে পরেই সাথে সাথে একটা ডিগবাজি খাওয়ার চেষ্টা করবেন, গড়ে খাওয়ার সময়। তাহলে আপনার যে অভিকর্ষ স্তরণটা আসবেন, মানে একটা আপনি নিজের বয়েট ওয়েটটা ক্যারি করতে পারবেন, একটু ব্যথা পাবেন কিন্তু হচ্ছে যে জীবনটা বেঁচে যাবে আর কি। কৌশল নাম্বার 5, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আগুন কিন্তু বেশি বিপজ্জনক জিনিস না। বিপজ্জনক জিনিস হচ্ছে যে ধোঁয়া। আপনার নিজের মধ্যে যখন ধোঁয়াটা যাবে তখন আপনার ফুসফুস এবং শ্বাস প্রশ্বাসের যে আপনার অর্গ্যানগুলা এটা আপনার দুর্বল করে ফেলে, শ্বাস নিতে অসুবিধা সৃষ্টি করে। যদি সময় পান তাহলে একটা রুমাল প্যাচান বা যে কোনো কাপড় প্যাচান, তবে ভিজায় প্যাচাইলে সব থেকে ভালো, ভিজায় প্যাচাইতে ভালো যদি সময় পান। এটা আপনাকে কয়েক মিনিট বেশি বাঁচতে আপনাকে হেল্প করবে। টিপস নাম্বার 6, যদি আপনি সিনথেটিক কাপড় পরে থাকেন বা প্লাস্টিক জাতীয় কাপড় যদি পরে থাকেন, তাহলে আপনি কাপড়টা ফুলে ফেলবেন, আর আশেপাশে যদি কটন বা সুতির কাপড় থাকে ওইটা পরে ফেলবেন। আর যদি ইনকেস কাপড়ে যদি লেগে যায় আগুন, তখন আপনি মুখ ঢেকে গড়াগড়ি করবেন, ফ্লোরে গড়াগড়ি করবেন, তাইলে আপনি আগুনটা নিভাতে পারবেন দ্রুত। যদি আপনি বের হতে না পারেন তাইলে আপনি কি করবেন, আপনি যে কোনো একটা রুমে যাবেন যেখানে আগুনটা যায়নি, আপনি দরজা লাগায়া তারপর হচ্ছে যে দরজা লাগিয়ে আপনি ওয়েট করবেন, কাপড় চোপড় ভিজা টাওয়াল থাকলে বা পানিতে টাওয়ালটা ভিজায় নেবেন, ভিজায় নিয়ে দরজার সামনে যা আছে দিয়ে এগুলো ধোয়াটা যাতে না আসে এই ব্যবস্থাটা চেষ্টা করবেন, শান্ত থাকবেন, বেশি উদ্বিগ্ন হবেন না। টিপস নাম্বার 7, দরজা খোলা রাখবেন না, দরজাটা কিছুক্ষণ খুলে যে কোনো লাইট কালার বা সাদা কালারের জানলা দিয়ে সাদা জিনিস ঝুলাই দিবেন। এটা ফায়ার ফাইটার্সদের ইন্ডিকেট করে
যে আপনি এখানে আছেন, তারা আপনাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, আশা করি আপনারা যদি আপনার বেসিক কয়েকটা টিপস আপনার চান, আপনার যে কারো এই জিনিসগুলো যদি জানা থাকে, তাহলে যে কেউ আপনার বেঁচে থাকার চান্সটা তার বৃদ্ধি পায় আর আপনার আমার যেগুলো হাতে আছে এগুলোর ব্যবস্থা আমাদেরই করতে হবে, এটা আমাদের জন্য কেউই করে দিবে না। থ্যাংকস ফর স্টেইং উইথ মি। আর ভালো লাগলে তো, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, বন্ধুদেরকে দেখাবেন। এই সিম্পল জিনিসগুলো ফলো করলে আমাদের বাঁচার সুযোগটা আরো বাড়বে। ওকে, এই জিনিসগুলো অবশ্যই সিরিয়াসলি নেওয়া উচিত। গার্মেন্টসে আগুন, বনানীতে আগুন, গুলশানে আগুন, পুরান ঢাকাতে আগুন, খাবারের দোকানে আগুন, তো এই জিনিসগুলো যদি ফলো করেন আপনার বাঁচার চান্সেস, তো অবশ্যই একটু সাবধান থাকবেন। কি মনে করেন, আপনাদের কাছে কি কোনো আইডিয়া আছে যে শেয়ার করার মতো এই যে আগুন লাগবে?